নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 26 মার্চ, জানালেন জেলা শাসক মাদ্দুরী। কাটিগড়া থেকে শুরু সুস্মিতার নির্বাচনী প্রচার, তুলে ধরল বিজেপিকে। এনআরসি শুনানিতে এসে হামলার শিকার পরিবার, নিখোঁজ এক সদস্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নির্বাচন ঘোষণা হতেই সারা দেশের সঙ্গে কাছাড় জেলায়ও নির্বাচন আচরণবিধি বলবৎ হয়েছে। সোমবার শিলচরে সাংবাদিকদের ডেকে কাছাড় জেলা নির্বাচন সংক্রান্ত দিনক্ষণ ও নীতি নির্দেশিকা তুলে ধরলেন জেলা শাসক লয়া মাদ্দুরী। তিনি জানান, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন 26 মার্চ, পরদিনই অর্থাৎ 27 মার্চ মনোনয়নপত্রগুলো পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 29 মার্চ পর্যন্ত। Announcement happened yesterday, all of you know, and with the announcement of election, model code of conduct is in force. So from yesterday 5 PM onwards, everybody has to comply with all the restrictions imposed by model code of conduct. Notification will be issued on 19th March, and last date of filing nomination for Kachhar will be 26th March, scrutiny of nomination on 27th March, last date of withdrawal of candidate. Okay. So issue of notification 19th March, last date of filing nomination 26th March, scrutiny of nomination next day 27th March, last date of withdrawal of candidature 29th March, and the poll will be on 18th March, counting of votes on 23rd May. জেলা শাসক বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে চোখ রাখবে কমিশন, তবে কোনো সরকারি পেজ বা কোনো বিভাগীয় ওয়েবসাইটে কোনো প্রার্থীর ছবি দিয়ে প্রচার করা যাবে না, তবে সাধারণ সোশ্যাল মিডিয়ায় কোনো প্রচারে বাধা থাকবে না। Government pages, government websites, government social media pages, if there is a page meant for particular department's functions which has been followed by people as a government page, in that a photograph of a ruling party cannot be used. Basically, this is for party in power. Similarly, social welfare department's website, it should not campaign from now onwards using that as a forum, because that won't be available for opposition party. But general social media is available for everybody, so that level playing field issue does not arise. Clear? সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেলা শাসক বলেন, ভোট চলাকালীন এনআরসি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ ব্যাপারে নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে কোনো নির্দেশ দেয়নি, ফলে এনআরসি প্রক্রিয়া ভোটের সময় চলতে থাকবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস বলেন, নির্বাচন উপলক্ষে কাছাড় জেলার পুলিশ অনেক বেশি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, অনেক বিষয় এখন সংবাদ মাধ্যমের সামনে খোলসা করা হবে না। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এন্ড প্রিপেয়ারনেস ইজ গোইং অন, বাট আই ক্যানট ডিসক্লোজ ইন ডিটেইলস রিগার্ডিং দিস সেনসিটিভিটি অ্যান্ড আদার ইস্যুস। দিস ইজ নট অ্যাডভাইসেবল টু ডিসক্লোজ এভরিথিং রাইট নাও, but we are well prepared, we are ready to face any circumstances. Everything is in good shape, we are preparing properly, things will be in good shape, and hopefully with your cooperation we will complete the election process in a peaceful manner. We don't have any information, and even then I think this is not advisable to disclose exact right now the exact requirement, the exact availability. At the due course of time you will come to know the proper deployment. নির্বাচন ঘোষণা হতেই তৎপর হয়ে উঠল কাছাড়ের জেলা প্রশাসন। বিভিন্ন সরকারি কার্যালয়ে লাগানো রাজনৈতিক দলগুলোর ব্যানার ও পোস্টার এবং রাস্তার পাশে থাকা ফ্ল্যাগগুলো খুলে ফেলতে সোমবার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি সরকারি দলকে মাঠে নামতে দেখা গিয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের এক প্রতিনিধি জানান, নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই সরকার তৎপর হয়ে উঠেছে। সদরৰ যিমানখিনি এৰিয়াৰ ভিতৰত পৰে আমি এইখিনি ক্লিয়াৰ কৰি আছোঁ। বেনাৰ ইলিগেল যোনবিলাক বেনাৰ পষ্টাৰ পলিটিকেল পাৰ্টি লগা আছে, মানে ধৰক গভৰ্ণমেণ্ট অফিচ হওক, স্কুল, এই জেগাত যোনবিলাক গভৰ্ণমেণ্টৰ এৰিয়াৰ ভিতৰত পৰে, মানে তাৰখিনি আমি পষ্টাৰখিনি এই কৰি দিছোঁ, চাফা কৰি দিছোঁ, ক্লিয়াৰ কৰি দিছোঁ। ইলেকশ্যন কমিশ্যনৰ অৰ্ডাৰ নেকি? অঁ, এইটো অফিচ মানে কি ইলেকশ্যন অফিচ কালকে পৰা জাৰি হৈছে না। লোকসভা নির্বাচন ঘোষণার 24 ঘন্টার মধ্যে কালাইন থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন সাংসদ সুস্মিতা দেব। সোমবার নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ, কালাইন ও কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার, হুসেন আহমেদ চৌধুরী প্রমুখ। কাটিগড়া ও কালাইন ব্লক কংগ্রেস আয়োজিত কর্মী সভায় প্রায় 500 কর্মী সমর্থকদের সামনে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধনা করলেন সাংসদ সুস্মিতা। 2014 সালে লোকসভা নির্বাচনের প্রাককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে সাংসদ সুস্মিতার প্রশ্ন, কোন প্রতিশ্রুতি পালন করেছেন প্রধানমন্ত্রী? 2 কোটি লোককে চাকরি দেবেন, বেরোজগারি দূর করবেন, ভ্রষ্টাচার শেষ করে দেবেন, ডিটেনশন ক্যাম্প বন্ধ করে দেবেন, কোনো প্রতিশ্রুতি তিনি পালন করেননি। মোদী সরকার হওয়ার পরে দেশের সব কাজ হয়েছে। আজকে এই সভার শুরুতেই আমরা 2014 ইলেকশনের দিকে তাকিয়ে মনে করতে হবে যে দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে উনি বেরোজগারি শেষ করে দিবেন, উনি বছরে দুই কোটি চাকরির কথা বলেছিলেন, উনি 2 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে দেশে আমি ভ্রষ্টাচার শেষ করে দিব, যে দেশে আমি ভ্রষ্টাচার শেষ করে দেব, দেশে আমি কালো পয়সা শেষ করে দেব, সব কালো পয়সার মালিককে আমি জেলে ঢুকাবো, আমি সেই দেশের চৌকিদার হতে চাই। সেই সভার মধ্যে প্রকাশ্যভাবে উনি কথা দিয়েছিলেন বিজেপির সরকার আসলে ডিটেনশন ক্যাম্প উনি ভেঙে চুর চুর করে দিবেন। উনি কালীনগরের মাঠে একটা সভা করে বরাকের জনতাকে কথা দিয়েছিলেন যে দেশের প্রধানমন্ত্রী হলে সাংসদ সুস্মিতা নরেন্দ্র মোদী সরকারের দিকে আঙুল তুলে বলেন, যদি কেউ বলে স্বাধীনতার পর থেকে আজ অবধি কংগ্রেস কিছুই করেননি দেশের জন্য, তাহলে আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, শিশু শিক্ষার অধিকার, খাদ্য সুরক্ষার কার্ড, জব কার্ড কে দিয়েছে? এনআরসি শুনানিতে এসে দুষ্কৃতী হামলা শিকার হোজাইয়ের একটি পরিবার। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার এনআরসি শুনানিতে কাটিগড়ার রাজপুর তালকর গ্রান্টে হোজাই থেকে আসা একটি পরিবার হাজিরা দিতে গেলে বাংলাদেশ তকমা দিয়ে তাদের উপর হামলা করা হয়। সকাল 9:30 নাগাদ এই দুষ্কৃতী হামলা সংঘটিত হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন পরিবারের 3 সদস্য। এছাড়া ওই সময় পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য বছর 12 শামীম আহমেদ নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পর তাদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবারের এক সদস্য বলেন, প্রায় 30-40 জনের দুষ্কৃতী দল তাদের উপর হামলা চালিয়েছে। মাই ফাদার নেই জেমদি উমরুদ্দিন, মই আজি এই হোজাই ডিস্ট্রিক্টর পৰা 9 তারিখ আহিছিল আমার খুড়াহাতর ঘরত এই জালালপুরত, তাত 9 তারিখে থাকি পেলাই 10 তারিখ অলপ রেস্ট লৈছি, 11 তারিখ আজি রাতিপুৱা 9টা বজাত ঘরৰ পৰা ওলাই আহিছো। 9:25 মান বজাত এই জায়গাটোর নাম হল তালখলা, তাত অহার পিছত এজন দুর্বৃত্ত আহি পেলাই ফার্স্ট টাইম মই আমার গাড়ির ড্রাইভারজনক, 3 আইরেস লৈ আমি গৈ আছিলোঁ, আগর ড্রাইভারজনক আহি পেলাই ফোর্স কৰিছে যে তুমি আমার গাড়িখনত কিয় টাচ কৰিছা। ড্রাইভারটিয়ে তেওঁ কৈছে বোলে নাই আমি দাদা টাচ করা নাই, এনেকা সিহঁতৰ তর্ক বিতর্কত লিপ্ত হয় দুইজন। তথাপি মানুষজনে ড্রাইভারটো 3-4 বক্সিং মারি দিয়ে মারা পিছত আমি সব ওলাই আহি পেলাই ড্রাইভারজনক কৈছিলোঁ, মানুষজনক কৈছিলোঁ বোলে দাদা আমি NRC হিয়ারিংত যাম, ইমান দূরের পর আইসো, এটা টাইমও আমার হয়ে আছে, আর ড্রাইভার তো কই আছে লগা নাই, তথাপি আমার তরফের তোমাকে আমি সরি কই আছো, যদিও লাগিছে আপনার ক্ষমা করে দিয়াতে, আর আমি যাতে NRC হিয়ারিং দিয়ে পো। তথা মানুষজনে আমাক কলে যে কিহর NRC মিয়া তহত এনেই বাংলাদেশি কই পেলাই আমাকো পুরা মারধর করে। ফার্স্ট স্টার্টিং ষাটি 30 মানুষে আমাক প্রহার করে, তারপর যান সময় কেছে সিহতর পার্সেন্টেজটা বাড়ি আছে। মজুরি 30 টাকা বৃদ্ধি করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে আরকাটিপুর বাগান অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন শ্রমিকরা। সোমবারও বাগান অফিসের সামনে শ্রমিকরা জমায়েত হয়ে স্লোগান দিতে থাকেন, তাদের স্লোগানে পরিবেশ উত্তাল হয়ে ওঠে। প্রসঙ্গত, বরাক চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গত 7 মার্চ থেকে এই ধর্ণা কর্মসূচি চলছে, এই বিক্ষোভ চলবে আগামী 14 মার্চ পর্যন্ত। এদিন শ্রমিকরা জানিয়ে দেন বাগান কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আগামী 27 মার্চ থেকে তারা চা পাতা তোলা বন্ধ করে দেবেন। আমরা বরাক চা শ্রমিক ইউনিয়নের সার্কুলার হিসাবে আমরা বাগান সকাল এবং বিকাল পর্যন্ত ধর্মঘট আমরা পালন করিয়ে যাই 14 তারিখ পর্যন্ত। আমাদের যে দাবি দেওয়া আছে বহুত 12টা দাবি আছে আমরার, যেমন আমরা 30 টাকা বেতন প্রদান করার লাগে, আমার সাব স্টাফের হাসপাতালের গৃহ বাস ভবন অনেক কিছু আমরা অসুবিধা আছে, 12টা কলাম আছে, 12টা কলামের মধ্যে আমরা করিয়ে যাই। 26 তারিখের পরে একটা আমরা মিটিং হইব, মিটিংয়ের পরে যদি আমরা চাই আমরা ওই যে পাতি তোলার কাজ আমরা বন্ধ হইব, আদার যেটা কাজ আছে এটা আমরা চলাইয়ে যাই। জেলা প্রশাসন এবং পুরসভার উদ্যোগে শহর জুড়ে উচ্ছেদ অভিযান জোর গতিতে চলছে। ভিআইপি রোড, অফিস পাড়া, ক্লাব রোড, সেন্ট্রাল রোড সহ শহরের বেশ কটি স্থানে এক্সকেভেটর লাগিয়ে উচ্ছেদ অভিযান চালানো হলেও বিশেষ করে শহরের পুরাতন বাজার এলাকা হিসেবে পরিচিত জানিগঞ্জকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো খোদ জেলাশাসক লয়া মাদ্দুরীকে। সাংবাদিকদের তরফে জেলাশাসকের কাছে জানতে চাওয়া হয় যে জানিগঞ্জ এলাকার ফুটপাতকে ব্যবসায়ীরা দস্তুর মতো নিজের বাড়ির উঠোন বা গাড়ি রাখার গ্যারেজ করে নিয়েছেন, এ ব্যাপারে তিনি কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন। জেলাশাসক সরাসরি প্রশ্নের জবাব না দিয়ে একটু পাশ কাটিয়ে বলেন, নির্দিষ্টভাবে কোনো একটি এলাকাকে তারা টার্গেট করছেন না, গোটা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেই তাদের নজর রয়েছে। তিনি সকল আধিকারিকদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিষয়টি। एक्चुअली लॉट ऑफ रोड सिलचर में जो भी रास्ता है, ड्रेन्स है, फुटपाथ है, सब एनक्रोच हो चुके हैं और हम कोशिश कर रहे हैं कि अवेयरनेस भी क्रिएट करें और इसको एविक्शन करके थोड़ा क्लियर करें। सो आई वॉन्ट कोऑपरेशन फ्रॉम पब्लिक, हमेशा एनफोर्समेंट से कोई कामयाबी नहीं मिल सकता है। अपने आप से हमारा टाउन को एक सुंदर टाउन विथ वाइड रोड, स्पेशियस ड्रेन, अच्छा ड्रेन्स, ऐसे हम अगर रखना चाहते हैं सो सबको इसमें ভাগ লেনা পড়তা। সো আই রিকোয়েস্ট এভরিবডি, এই ভাইলেশন নেই হোনা চাই আর হামারে তরফ সে হাম স্ট্রিক্টলি ইসকে এগেনস্ট অ্যাকশন করনা চাহতে। সি আই অ্যাম ইয়েট টু মেক অ্যাসেসমেন্ট অফ অল দ্য এরিয়াস অ্যান্ড ওয়ের উই আর ফোকাসিং অন ইট, বাট উই হ্যাভ গিভেন ইনস্ট্রাকশন টু অল দ্য সার্কেল অফিসার্স, নট ওনলি ইন সিলচর টাউন, ইন আদার টাউন্স অলসো সচ এনক্রোচমেন্ট শুড বি ডেলট উইথ সিরিয়াসলি, টাইমলি, সো দ্যাট উই ডোন্ট অ্যালাউ সচ থিংস টু
become semi-permanent and permanent structures. So we'll examine if this is a major problem and we can handle it, I'll be happy. So we are targeting all. সদরঘাট সেতুর উদ্বোধন হয়েছে মাত্র 7 দিন আগে, কিন্তু এর মধ্যেই নতুন সেতুর পিচ উঠে যাচ্ছে। সেতুর কোনো অংশে আবার রাস্তার পিচ নিচে নেমে বসে যাচ্ছে। সোমবার এ নিয়ে মুখ খুলেন এলাকার কয়েকজন সচেতন যুবক। বিগত 7 দিন হয়েছে বা 8 দিন হয়েছে এই ব্রিজের উদ্বোধন হয়ে গেছে, কিন্তু আজকে এই ব্রিজটা আপনারা দেখেন এখনই দেবে গেছে, এই যে এই পারের মধ্যে। ঠিক আছে, আমি সিলেটি ভাষা করলে শিলচরের সবাই সিলেটি ভাষা জানে। হ্যাঁ, 7 দিন হয়েছে না ব্রিজ, ওখানেই ডাবিয়া, ব্রিজের অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ওইদিকে পুলিশ পোস্ট বোয়া নিয়ে গেছে, ট্রাফিক পুলিশের নাম নক্ষত্র নাই, কোনো কিছু নাই, ওই পারেও ট্রাফিক জ্যামের অবস্থা খুব খারাপ। আর এদিকে ই আচ্ছা উদ্বোধন হয়েছেই ভালো, খুব ভালো জিনিস করছে গভর্নমেন্টে, খুব ভালো, সব খোয়া সব খুশি, সব আগে আগে কুবুরাতার মধ্যে হয়ে গেছে। যাই হোক, সব একটা জিনিস হয়েছে, ভালো হয়েছে, কিন্তু পিডব্লিউডি ডিপার্টমেন্ট এটা তো দেখতে লাগে যে 7 দিন হয়েছে না ব্রিজ ডাবি যার, এটা কোন ধরনের কথাবার্তা না, এই কন্ট্রাক্টারে কি কি কাজ করিয়ে গেল, এটা তো একটা কিছু কইতে লাগে। তারা অভিযোগ করেন সেতুর রংপুরের দিকে একটি ট্রাফিক পয়েন্ট থাকলেও সেখানে কখনো ট্রাফিক পুলিশকে এ পর্যন্ত নিয়োগ করা হয়নি, ফলে প্রতিদিনই সেখানে জ্যামের সৃষ্টি হয়। কারণ সেতু থেকে নামার পরই করাতিগ্রাম ও গঙ্গাপাড়ার রাস্তা রয়েছে, চৌমাথার জন্য একটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা উচিত। আমরা আরেকটা সমস্যা, আমরা ওই যে আপনার আমরা রংপুরের একটা হইপাড়ের মানে একটা ট্রাফিক একটা পয়েন্ট বানানো হয়েছে, যেটা মানে উদ্বোধন করার সময় আপনার 2 দিন আসিল ট্রাফিক, তারপরে থেকে আজকে বিগত 2 তারিখ মানে উদ্বোধন হয়েছিল, আজকে 9 তারিখ চলে আপনার 7 দিন হয়েছে, 2 দিন ট্রাফিক আসিল, 7 দিন এখন বর্তমানে ট্রাফিক নাই। তো এখানে সরকারের বা একটা নিয়ম কিনা একটা মানে একটা ট্রাফিক মানে থাকতে লাগে, যাতে ট্রাফিক না থাকাতে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, ওই ট্রাফিক না থাকাতে কোনো একটা সমস্যা মানে ট্রাফিক না থাকা একটা সমস্যা, ওর যেটা নিয়মে সরকারে একটা ট্রাফিক থাকতে লাগে, একটা ট্রাফিক থাকতে লাগে এখানে। না না, ট্রাফিক পুলিশ ট্রাফিক পোস্ট দেওয়া হয়েছে, তো ট্রাফিক পুলিশ একজন দিতে লাগে, অনেক জ্যাম, যেহেতু এখানে এই যে লেফট সাইডে লোকে করাতিগ্রাম, ডাইন সাইডে গঙ্গাপাড়া, স্ট্রেট যায় শান্তিপাড়া, এদিকে আবার টাউনের সব সাইডটা মুখ, এখানে মধ্যে সাইডটা মুখের মধ্যে কীরকম একটা ট্রাফিক পুলিশ, তারা তারা কীরকম চলে। কাছাড় জেলার প্রাক্তন অতিরিক্ত জেলা শাসক বাবুল চন্দ্রনাথ ওরফে বিসিনাথ সোমবার সকালে শিলচর লিংক রোড নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন, রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে। গত কিছুদিন আগে তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন, 2011 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরো একবার। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 26 মার্চ, জানালেন জেলা শাসক মাদ্দুরী। কাটিগড়া থেকে শুরু সুস্মিতার নির্বাচনী প্রচার, তুলে ধরল বিজেপিকে। এনআরসি শুনানিতে এসে হামলার শিকার পরিবার, নিখোঁজ এক সদস্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।